সমস্যাটা হচ্ছে বারো বছর থেকে প্রথম শুরু হয় আবার মূলত সমস্যা যে ব্যথা আর তারপরে ওই পিঠের মাঝখানে ব্যথা ছিল বসে রান্না বান্না করতে পারছি না এবং ঝুঁকি নিজে ঝুলায় কাজকর্ম করতে পারি না দশ বছর থেকে দু চিকিৎসা নিতেছি অন্য অন্য জায়গার মাঝে চিকিৎসা মেডিকেলে চিকিৎসা নিতেছি তারপরে কোনো ব্যথা কোনো কমতেছে না তো সারের কিভাবে জানতে পেরেছিলেন সারের বিষয়টা আমি জানতে পেরেছি বাচ্চারা বা তো কুইয়া থাকে ওনা ওই দেশ থেকে ওই লাভ দেখা তারপর আমার কাছে এই লাভ পাঠাইতো এই আমি ঘুরতে এলাম ঘুরতে আজকাল চার পাঁচ দিন আমি আল্লাহর মধ্যে আমি সুস্থ হয়েছি আসসালামু আলাইকুম আপনাদের নিশ্চয়ই জামালপুরের রহিমের কথা মনে আছে যিনি দীর্ঘ অনেকটা সময় উনি আথ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং সেই সমস্যাটার কারণে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উনি ট্রিটমেন্ট করেছেন এবং ট্রিটমেন্ট করতে করতে একটা সময় এমন একটা অবস্থা হয়েছিল যে ওনার ভিটে বাড়ি পর্যন্ত ওনার বিক্রি করতে হয়েছিল কিন্তু তার যে ধরনের চিকিৎসা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসাটা উনি পাননি এবং পরবর্তীতে একটা সময় উনি যখন ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান ওনার ব্যাপারে উনি জানতে পারেন ওনার আন্ডারে থেকে উনি যখন ট্রিটমেন্ট করেছেন মাত্র আঠারো দিনই উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে গেছেন এবং কয়েকদিন আগে যখন উনি এসেছেন এসে উনি সেই হাসি মুখ উনি আমাদের সাথে দেখা করেছেন এবং ওনার সেই গল্পটা তিনি আমাদেরকে যখন বলেছিলেন আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে দীর্ঘ এতটা সময় পরে উনি যখন এখন ওনার স্বাভাবিক জীবনে উনি ফিরে এসেছেন ওনার যে হাসি মুখটা আমরা দেখেছি এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের সাথে আজকে আমরা পরিচয় করে দিব এমন একজন পেশেন্টের সাথে যিনি গত প্রায় দশ থেকে বারো বছর যাবত উনি আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন পাশাপাশি ওনার পিঠে এবং কোমরে প্রচণ্ড ব্যথা ছিল এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন কিন্তু উনি সফল হতে পারেননি আসুন আজকে আমরা ওনার মুখ থেকেই ওনার এই বিষয়গুলো আমরা জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার এই যুদ্ধ এই রোগের সাথে যুদ্ধ করা এই ব্যথার সাথে যুদ্ধ করা এবং সেই যুদ্ধ থেকে উনি কিভাবে আজকে ফিরে এসেছেন স্বাভাবিক একটা জীবনে উনি ফিরে এসেছেন সেই কথাগুলো আমরা ওনার মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন আমার নাম আপনার বয়স কত বয়স চৌত্রিশ বছর খুবই অল্প বয়স কিন্তু তো আপনি বাংলাদেশে কোন জেলাতে থাকেন কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জের কোথায় কোটিয়াদী থানা পূর্বচর বাড়ার তালুক আমি আচ্ছা কোটিয়াদী অনেক সুন্দর একটি জায়গা আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে খুব সুন্দর একটি জায়গা আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল আমার মূলত সমস্যা এই যে কোমরে ব্যথা আর তারপরে এই পিঠের মাঝখানে ব্যথা ছিল বসে রান্না বান্না করতে পারছি না এখন ইহা নিজে ইহা নিচে জুলাইয় কাজকর্ম করতে পারি না কত বছর থেকে এই সমস্যাটা সমস্যাটা হচ্ছে বারো বছর থেকে প্রথম শুরু হয় আজকে বারো বছর হয় আর দশ বছর থেকে দেরা চিকিৎসা নিতেছি অন্য অন্য জায়গার মাঝে চিকিৎসা মেডিকেলে চিকিৎসা নিতেছি তারপরে কোনো ব্যথা কোনো কমতেছে না আচ্ছা প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় পিঠে ব্যথা বা কোমর ব্যথাটা শুরু হয় তো যখন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছিলেন ডক্টর আপনাকে কী কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বা কোনো ওষুধ কি দিয়েছিলেন প্রথম ওষুধ ওষুধপাড়া দিয়েছে দিলেও আমি কোনো উন্নতি পাই না আবার আরও গত তিন বছর আগে আমি মনুর দিয়ে মেডিকেল হলে গেছিলাম তারপরে ওষুধ পড়ার দিয়েছে বলছে যে কমরের কোনো সমস্যা নাই আর গত এক দেড় বছর আগে কঠিয়া দিয়ে গেছিলাম যে ডাকাতে কোন মেডিকেল যেন একটা মহিলা ডাক্তার গেছে তারপরে বলছে যে আমার মিরুডা সুজ হয়ে গেছে

তো আপনার সন্তান কয়জন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে দুই সন্তান আচ্ছা আপনার কি কখনো মনে পড়ে যে আপনি কখনো আঘাতজনিত কোনো সমস্যা বা পড়ে গিয়ে ব্যথা এরকম কিছু ছিল কখনো প্রথমে হচ্ছে সতেরো আঠারো বছর চলতেছে তো মেয়ে যখন তিন মাস পেটে হয় তারপর আমি টিউবওয়েলের কাছ থেকে আমি পড়ে গেছি আবার দ্বিতীয় বাচ্চা হচ্ছে আরও তিন দুই বছর পরে তারপর আমি বাচ্চা যখন সাত মাস পেটে তারপর আমি আবার ফিরে গেছি বৃষ্টির পানিতে হ্যাঁ প্রচন্ড ব্যথা তো তার মাঝে আমি লাগে না পরে কিছুক্ষণ পরে আমি গায়ে ব্যথা ব্যথা পাইছি এরকম লাগছে তো আমরা আপনার যেটা দেখতে পাই যে আপনি একজন পিএলআইডি রোগী যেটার কারণে আপনার হয়েছিল আপনার কোমরে মেরুদণ্ডে এবং আপনি দীর্ঘদিন যাবত আপনি রিমাটাইট আর্থ্রাইটিসে আপনি ভুগছিলেন এই আর্থ্রাইটিস রোগটা কি কখনো ধরা পড়েছিল বা কোনো ডক্টর বলেছিল আপনাকে এর আগে না কখনো গত কখনো দেড় বছর আগে যে একটা ডাক্তার গেছিল যে আপনার মেরুদণ্ড অসুস্থ হয়ে গেছে এই আর কিছু বলছেন আর কখন আপনি কোনো কিছু জানতে পারেন আরেকটা পরীক্ষা নিয়েছি যা প্রস্রাবের ইনফেকশন আছে এইটাই বলছি ওইটুকু পর্যন্তই জি আর কোনো চিকিৎসা ধরা পড়ছে না তো আপনি গত বারো বছর যাবত আপনি আপনার এই শরীরে এই প্রচণ্ড রকম ব্যথা নিয়ে আপনি চলাচল করেছেন আচ্ছা তো এই চলাচল করতে গিয়ে আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন মানে পরিবারের কি ধরনের সমস্যা হতো বা পরিবারের কাজকর্মগুলো করতে কি ধরনের সমস্যা হতো সমস্যা হইতো তো কষ্ট হইতো আমার করা কাজকর্ম আজকে দুই তিন বছর ধরে শাশুড়ি উঠান জারু দেয় আমি ঘরটা ঝাড়ু দিয়ে কিনেভাবে রান্নাবান্না কাজ করি শাশুড়ি হেল্প করে আচ্ছা শাশুড়ি আপনাকে অনেক হেল্প করে আপনার পরিবারের কাজে যেটা আসলে আপনার নিজের করার কথা ছিল যে পরিবারকে পুরো আপনি সম্পূর্ণ দেখে শুনে রাখবেন শাশুড়ি যেহেতু অসুস্থ বা উনি বয়স্ক মানুষ ওনার আসলে রেস্টে থাকার কথা কিন্তু আপনি অসুস্থ দেখে উনি সেই কাজগুলো উনি করে দিতেন এবং আপনাকে সংসারে অনেক সাহায্য করতেন উনি আচ্ছা তো এমন কি হতো যে ব্যথার কারণে আপনাকে সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী হয়ে যেত হতো মাঝে মাঝে যে প্রচণ্ড ব্যথা আপনি নড়াচড়া করতে পারছেন না বা বিছানায় সম্পূর্ণ পড়ে থাকতেন এবং পরিবার যে কাজগুলো আপনার দেখা যাচ্ছে বাসায় একটা গেস্ট আসছে বা আপনার সন্তানকে হয়তো আপনি একটু ভালো কিছু খাওয়াতে চাচ্ছেন এই কষ্টের জন্য আপনি পারছেন না এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতেন মাঝে মধ্যে হতো এমন সমস্যা যে পোলা পানি আমি বসে নাই ওদেরকে আমি পড়াইতে পারতাম না চেয়ারে বসে যেতাম না চেয়ার নামাজে নামাজে বৈষা মানে বেশিক্ষণ আমি বসে পারতাম না ঠ্যাং এভাবে ইয়াদিয়া আমি বসতাম কোরআন পড়তারি না বসা নামাজ পড়লেও কিছুক্ষণ খালি করে নামাজটা পড়া ট্যাং বিষায় আর দুই পাও বিষায় আমি অন্য কিছু টুপঝু টুপঝু জু পিঠ একটু ফুরহিয়া করিয়া আর বৈসা বৈশা ধর আমি এই পড়াশোনা করাইতে পারতাম না তো আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্ট যারা হচ্ছে দীর্ঘ একটা সময় যারা হচ্ছে ব্যথাজনিত জনিত সমস্যা ওনারা ভুগেন একটা সময় ওনারা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন যখন ওনারা দেখেন যে ওনার আশপাশে স্বাভাবিক মানুষরা যেভাবে স্বাভাবিক কাজকর্ম করছে ওনাদের সাথে তাল মিলে চলতে পারছে না স্বাভাবিকভাবে তাল মিলে কাজ করতে পারছে না এবং তখন দেখা যাচ্ছে যে একটা সময় কিছুটা হীনমন্যতায় ভুগতে থাকে খুব কি কষ্ট হতো মনে মনে যে তাদের মতো কেন পারছেন না বা কখনো মনে হতো মনে হতো যে আমি ওদের মতো যদি কাজকর্মে করতে পারতাম তা আমার শরীরটা অনেক ভালো লাগতো মনটা ভালো লাগতো এটা আমার কাছে অনেক ইয়া লাগে খারাপ লাগে আমরা সত্যি কথা বলতে যেটা আমরা আসলে বিশেষত গ্রামের মানুষের মাঝে আমরা একটা প্রবণতা দেখতে পাই এটা শুধু গ্রাম না এটা আসলে শহরেও হয় যে একটা মানুষ একটা কর্মঠ মানুষ যখন দেখা যাচ্ছে যে ঠিক মতো হয়তো আট দশজনের মতো কাজ করতে পারছে না তখন অনেকে অনেক ধরনের কথা বলতো সেই কথাগুলো কিন্তু অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াতো কষ্টটা আরও বেশি করে আবার বলতো যে আমি কাজকর্ম করতে পারো না এরপরে চা করে আবার বলেও তা মনে আমি তারা কিছু রাগ নেই আমি করতে পারি না তা ও যদি কই রাখা খাওয়া তা আমি রাগ করে কোনো তো ইয়া নাই আমার সেটাই কষ্টটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যেত তখন খারাপ লাগতো নিজে কেন করতে পারছি না আসলে এই সময়টা আসলে অনেক বেশি কষ্টের তো আমরা জানি যে আপনি পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার চেষ্টা করেও আপনি যখন ব্যর্থ আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি আপনার বাদ ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ এবং ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছিলেন তো স্যারের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন স্যারের বিষয়টা আমি জানতে পেরেছি বাচ্চারা বা হয়তো কুইয়া থাকে ওনা ওই দেশ থেকে ওই লাভ দেখা তারপর আমার কাছে এই লাভ পাঠাইতো তখন আমি একটার মধ্যে ফ্লেক্স চার্জ দিয়া ওরা আরও অনেকগুলি আমি দেখি দেখা আমি আর ইয়া না ও বাচ্চারা বা আসছে গত জানুয়ারি সতেরো তারিখে বাড়িতে আসছে আমি বলছি যে তুমি তো অনেক দিন ধরে অসুস্থ হতে বাগলপুর যাও বা কিশোরগঞ্জ যাও বলছে যে তোমরা কথা আমি শুনবো না আমি আমি যেখান থেকে আমি স্যারের লাইভ দেখছি শৈফুল্লাহ প্রধান স্যারের আমি ওই টাকা সে মূল্য ওইখানে যাবো পরে আমি বলছি আচ্ছা যা তোমার যেখানে সুবিধা সেখানে যাও না আসছি বেদা যা টাকা পয়সা গেছে মাত্র তিন বছর হয়েছে তখন উনিও এই দেড়শো তিন চার লাখ টাকা ভাঙছে তারপর এই দেড়শো টাকা পয়সা লাগবে তা আমি ভাবছিলাম যে আমি ভর্তি বলবো না তুমি এখন চিকিৎসা করো গিয়া তারপর আবার ছয় মাস পরে আমি আবার আসবো তা আচ্ছা বলছে যে না কয়েকদিন দেহটুকু সুস্থ টাকা পয়সা যা বা কোর মাল বা করবো অবশ্যই এই আমি ভর্তি হইলাম ভর্তি আজকাল চার পাঁচ দিন আমি আল্লাহর মধ্যে আমি সুস্থ হয়েছি মাশ আল্লাহ তা এখন সেই কোমরের ব্যথাটা কি এখন আছে আপনি কি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন আমি সুস্থ আছি ভালো আছি ভালো সেই কোমরের ব্যথাগুলো কি এখন আছে মাশাল্লাহ এটা অনেক আসার একটি কথা তো আপনার হাজবেন্ডও আমরা জানি যে ডিপিআরসি হসপিটালে ডক্টর সব ফিল প্রধান ওনার আন্ডার থেকে উনি এখনও ট্রিটমেন্ট করছেন উনি মাত্র অল্প কয়েকটি দিন আগে উনি ভর্তি হয়েছেন তো ওনার কেমন দেখছেন উনিও কি একটু একটু করে ভালো হচ্ছেন ইনশাল্লাহ দহ উনিও এখন আজকে মনে হয় যে

কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে দীর্ঘ বারো বছর আপনি এই যে কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছে অনেক কষ্ট অনেক কথা অনেক গঞ্জনা কিছুক্ষণ আগে যে আপনার চোখেও পানি চলে এসেছে আমরা দেখতে পেয়েছি তো এই যে যে সমস্যাগুলো থেকে আজকে আপনি এই যে যুদ্ধ করে আজকে আপনি এই জায়গায় এসেছেন আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন আপনার যে পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন আপনার শাশুড়ি সবার কাছে ফিরে যাচ্ছেন সন্তানদের কাছে ফিরে যাচ্ছেন ভালো হয়ে সুস্থ আবার সেই তাদের জন্য আপনি ঠিক আগের মতো করে সব কিছু করতে পারবেন কেমন লাগছে আপনার কাছে খুব ভালো এখন আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি বাড়ির যাবো হ্যাঁ চিকিৎসা করে ভালোইছি গিয়া কাজকর্ম করতে পারবো আমি অনেক কাজ আমার কাছে অনেক ভালো লাগছে আর দশটা মানুষের মতো স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আর কেউ কথা শোনাতে পারবে না যে আপনি অসুস্থ মানুষ সেগুলো নিয়ে আর কথা শুনতে হবে না অবশ্যই ভালো লাগছে জি আচ্ছা আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু জানি যেমন আমাদের আশপাশেই আপনার মতো কিন্তু এরকম অসংখ্য আরো রোগী আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না যেমন আপনি কিন্তু একটা সময় জানতেন না যে কার কাছে গেলে আপনি ভালো হবেন বা কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন আজকে আপনার হাজবেন্ড হয়তো যখন জানতে পেরেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা ওনার কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে আজকে আপনি সম্পূর্ণ ভালো হয়েছেন যারা জানে না তাদের জন্য আপনি কিছু বলবেন জি তাদেরকে আমি গিয়ে বলবো আমার আমার নিজের আপন মা আমার থেকে অনেক আজকাম দশ পনেরো বছর ধরে বিশ বছর ধরে ভুগতেছে আমার থেকে অনেক কঠিন রোগে ভুগতেছে তা আমি আমার আম্মার কাছে আমি বাড়িতে গিয়া বলবো যে আমার বায়ান আমার আব্বা নাই বলবো যে আমার অনেক রুগী ভালো ভালোছে যে আমার স্বামীও বালিয়েছে আমিও চিকিৎসা করছি ভালোছি অনেক দি মা আমার মারে নিয়ে আনি আমি চিকিৎসা করে আনতে পারি এটা আমি বলবো ধন্যবাদ আপনাকে খোদে যা দর্শক মণ্ডলী আপনারা নিজেরাই শুনলেন আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না উনি যখন ওনার কথাগুলো বলছিলেন ওনার কষ্টের কথাগুলো বলছিলেন ওনার চোখে কিন্তু পানি চলে এসেছিল সেই কষ্টের দিনগুলোর কথা উনি যখন মনে করছিলেন এটা প্রতিটা মানুষের জন্য আমরা সেই ছেলে হই বা মেয়ে হই আমাদের সকলের জন্যই কিন্তু আসলে এটা অনেক কষ্টদায়ক যখন আমরা স্বাভাবিক একটা মানুষ হঠাৎ করে আমরা আক্রমণ্য হয়ে পড়ি বিছানায় পড়ে যাই শয্যাশায়ী হয়ে যাই অন্য সাহায্য ছাড়া আমরা চলতে পারি না এটা কিন্তু খুবই সহজ একটি ট্রিটমেন্ট সহজ একটি পদ্ধতি যদি আমরা একটু ভালো করে একটু খোঁজখবর নিই একটু ভালো করে আমরা একটু জানার চেষ্টা করি যেমন উনি দীর্ঘ একটা সময় উনি ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো ছিল সেগুলো উনি ফলো করেছেন দেখেছেন এবং যখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে না আর নয় আর অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট ওনারা করবেন না সঠিক ট্রিটমেন্ট এখন করবেন সেই চিন্তা নিয়ে তারা যখন এসেছেন মাত্র অল্প কয়েকটা দিনই কিন্তু ওনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন ওনার হাজব্যান্ডও প্রায় সুস্থের পথে আর অল্প কয়েকটা দিন হলে উনিও সুস্থ হবেন উনিও বাড়ি ফিরে যাবেন এই যে দেখুন যে ওনার চোখে যে আজকে হাসি আমরা দেখতে পাচ্ছি এই যে আনন্দ অশ্রু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি আপনাদের জন্য আমাদের একটাই চাওয়া আপনারা যেখানেই যে থাকেন যেখানেই থাকেন যেভাবে থাকেন আপনারা অন্তত ভালো একটি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেন আপনারা ভালো জায়গায় একটু ভালো করে খোঁজ খবর নেন আমাদের দেশে কিন্তু বেশ কয়েকজন ভালো কনসালটেন্ট আছেন ডক্টর আছেন এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ যারা দীর্ঘদিন যাবৎ রিসার্চ করেছেন এবং এই ধরনের হাজার হাজার রুগী তাদের হাত ধরে ভালো হয়ে আজকে পুরো বিশ্বে তারা সরিয়ে ছিটে আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তাদের মধ্যে অন্যতম যদি বলা যায় ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান একজন এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুগীরা ফোন করেন মেসেজ করেন ইমেল করেন যে তারা তাদের যেই তারা ধন্যবাদ জানান তারা ধন্যবাদ জানানোর জন্য তারা ফোন করেন যে তারা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন যেটা তারা কখনো কল্পনাও করতেন না তারা কখনো ভাবতেও পারতেন না যে তারা কখনও সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন অথচ অল্প কিছু দিনের মাঝখানে কিন্তু তারা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে তারা এখন স্বাভাবিক জীবনযাপন করছেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামত আশা করি অনেকের জীবনটাকে বদলে দিতে পারবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম